वेलकम टू उम्स कुकिंग लैब बंधुरा जारा आमार चैनलटा एखोनो सबस्क्राइब करोनि प्लिज सबस्क्राइब करे बेल आइकनटा क्लिक करे दाओ। आज के तुम्हारे जोन्नो आमी शेयर करब टुक। एटा एकटा आलू भाजा और ये आलू भाजाटा करार एकटा प्रसेस आछे सेटाई तुम्हारा तुम्हारे संगे शेयर करब। सिंधीरा এই ধরনের আলু ভাজা বানিয়ে থাকে, এটা বানানো খুব সিম্পল কিন্তু একটু আলাদা। আমাদের যে আলু ভাজা আছে তার থেকে একটু আলাদা আর মশলা দিয়ে বানানো হয়, ভীষণ টেস্টি। চলো দেখতে থাকি কিভাবে বানাচ্ছি। আলুগুলো দেখো এইভাবে কেটে নিয়েছি, যেভাবে আলুর তরকারিতে আমরা কাটি সেইভাবে কেটে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর একটা ননস্টিক প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার আলুগুলোকে আমি 70% মতো ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে আমি কি করব সেটা দেখো। তেলটা গরম হয়ে গেলে 2 মিনিট এটাকে হাই ফ্লেমে রাখবো, তারপরে এটাকে লো ফ্লেম করে দেব। আর 70% মতো ভাজা হলে এটাকে নামিয়ে নেব। এটাকে 3 বার মতো ভাজতে হবে। তো কিভাবে আমি ভাজবো সেটাই হচ্ছে দেখার, খুব সহজই পদ্ধতি এবং বাড়িতে যে উপকরণ আছে সেগুলো দিয়ে তোমরা বানাতে পারবে। আর এটা ভীষণ মুচমুচে হয় আর ভীষণ ভালো খেতে, বানিয়ে দেখো। আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে এবং প্রপারলি এগুলো ভেতরটাও সেদ্ধ হয়ে গেছে। তো এরকম অবস্থাতে আমি আলুগুলোকে নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার নিয়ে আমি আলুগুলো তাতে নামিয়ে নেব। তাতে এক্সট্রা যে তেলগুলো আছে সেগুলো টিস্যু পেপার টেনে নেবে, কারণ এটা 2 বার ভাজতে হবে। তার জন্য টিস্যু পেপারের মধ্যে নিলে অতিরিক্ত যে তেলটা আছে সেটা বেরিয়ে যাবে। যে কোনো ভাজা টিস্যু পেপারে রাখলে ভালো। আলুগুলো 70% ভাজা হয়ে গেলে আলুগুলো দেখো এইভাবে ফ্ল্যাট করে নিতে হবে। তবে এটা গরম আছে, হাত দিয়ে করলে গরম লাগছে, তাই আমি এখানে চামচ ব্যবহার করেছি। চামচের পেছন দিকটা দিয়ে চাপ দিলেই খুব সহজে এটা হয়ে যাবে। সবকটা আলুকে এইভাবে ফ্ল্যাট করে নিতে হবে, তারপরে আবার ভাজতে হবে, তাহলে আলুগুলো খুব মুচমুচে হবে। দেখো আলুগুলো সব রেডি হয়ে গেছে। এবার এই আলুগুলোকে আবার আমি ছাঁকা তেলে ভেজে নেব একদম গোল্ডেন ব্রাউন করে। তেল গরম করে নিয়েছি আমি ননস্টিক প্যানে। এবার আলুগুলোকে ছেড়ে দেব। আলুগুলোকে ছেড়ে এবার একদম হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করলে এটা রেডি হয়ে যাবে, তারপরে আবার নামিয়ে নেব। তারপরে মশলা মেশাবো এবং মশলাটা কিভাবে মেশাচ্ছি আর কি কি মেশাচ্ছি সেটাও দেখে নাও। আলুগুলো দেখো একদম মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে। এরকম অবস্থাতে আলুগুলোকে আবার তুলে নাও। এই সময়ও টিস্যু পেপার ইউজ করলে ভালো, তাহলে যে অতিরিক্ত তেল আছে সেগুলো বেরিয়ে যাবে। ননস্টিক প্যানের তেলটা আমি আলাদা করে সরিয়ে রেখেছি আর গায়ে যে কড়াইয়ে তেল আছে ওইটুকু তেলই হয়ে যাবে। এবার আলুটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। অল্প অল্প করে মিশিয়ে দেব আর লাস্টে ধনে পাতা কুচি করে দিয়ে দেব। সমস্ত মশলাগুলো মাখা হয়ে গেলে নামিয়ে নেব। ভীষণ মুচমুচে একটা স্ন্যাক্স রেসিপি, তোমরা ট্রাই করে দেখো। আর ডাল ভাত দিয়েও তোমরা ট্রাই করে দেখো, দারুণ লাগবে। আর কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। এইভাবে দেখো ধনে পাতা দিয়ে সমস্ত মশলাগুলো মাখিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল টুক।
সবাইকে জানাই ধন্যবাদ, সবাই ভালো থেকো, চলো বাই।